দিল্লির পোষা কুকুর হয়ে থাকা সেই ভালো বা কলকাতার পোষা কুকুর হয়ে থাকা নিশ্চয়ই ভালো, কারণ মানুষ হয়েও যদি সে মানুষের মতো বিহেভিয়ার, কথাবার্তা, চালচলন, যুক্তি, তর্ক ইত্যাদির মধ্যে সে না যায়, তাহলে তার কী পরিণতি হবে? তাই তেমনই পরিণতি হচ্ছে। আমি দিল্লির পোষা কুকুর নই, আমি রয়্যাল বেঙ্গল টাইগার। তো রয়্যাল বেঙ্গল টাইগার তো সেই ব্রিটিশই এই নামকরণটা করেছিল, বাঙালিরা নয়, ইন্ডিয়ানসরা নয়। তো সেটা তো কেন্দ্রের আমাদের পর্যটন পর্যাবরণ দপ্তর বা যে অ্যানিমাল প্রোটেকশন বা কনজারভেশন তার আন্ডারে, সেটাও তো দিল্লির আন্ডারে। তাহলে তো দিল্লির আন্ডারেই যখন সব কিছু চলছে এবং চলতে পারছে, সেখানে তোমরা নিষ্ক্রিয় হয়ে থেকে শুধু 294টা আসনে আমাকে দেখেই ভোট দেবেন, তো 294টা আসনেই আমি সর্বত্রই আমি, কিন্তু দায়িত্ব চুরি লুটমার ফরি ভোটিং অ্যান্ড দ্য লুটার্স যারা হয়েছে তো তৈরি হয়েছে, এই যে রাস্কেল নামে পরিণত হয়ে গেছে, তার দায়টা কে নেবে? সুতরাং দিল্লির পোষা কুকুর নই, আমি রয়্যাল বেঙ্গল টাইগার। সে রয়্যাল বেঙ্গল টাইগারের নামকরণ করার ক্ষমতাও হয়নি বা নামকরণ করতে পারেনি, আবার সেই রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে কেন্দ্রের নিয়ন্ত্রণে বা কনজারভেশন বা যারা সব প্রাণীরা যেমন কুনুর ন্যাশনাল পার্কে সেই চিতাবাঘ নিয়ে আসা হয়েছে আফ্রিকা থেকে। তাহলে বিদেশের কুকুর হয়ে কোলে থাকা ভালো না দেশি কুকুর হয়ে রাস্তায় থাকা ভালো যারা অনাদরে বড় হয়ে থাকে? নমস্কার।